টিকটক দুনিয়ায় পরিচিত নাম টিকটক রাজ, ফলোয়ার প্রায় 2 লাখ। কখনো বিজিবির পোশাক, আবার কখনো র‍্যাপ পরিচয়ে টিকটক করে মানুষকে আকৃষ্ট করত। ইমোশনাল ভিডিও বানিয়ে বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে সে। তবে র‍্যাপ বলছে তার আসল উদ্দেশ্য নারীদের ব্ল্যাকমেলিং করা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আমরা অনলাইনে কত রকম প্রতারক দেখতে পারি। কেউ কেউ একটা অনলাইনকে বেছে নিয়েছে তারা প্রতারণা করার জন্য। হ্যাঁ, এভাবে প্রতারণা করে তারা সাফল্য হচ্ছে। তো দর্শক শ্রোতা, আজকে আবারও একটা প্রতারক দেখাবো। তো আপনারা ভিডিও শুরুতে দেখতে পেরেছেন একটা ছেলের ভিডিও, তার নাম হচ্ছে রাজ। সে টিকটক ইউজার। এই রাজ সবসময় সে টিকটকের মাধ্যমে সে আর্মি সেজে, র‍্যাব সেজে, বিটিআর সেজে, মানে পুলিশ সেজে, আইন শৃঙ্খলা ড্রেস পরে সে ভিডিও করে, যাতে আমরা সবাই তাকে আইনের লোক ভাবি। ঠিক আছে, এভাবে সে ভিডিও করে মানুষের সাথে প্রতারণা করছে, বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণা করে প্রেমের ফাঁদে ফেলে। ফেলার পরে সেই মেয়েদের ছবি টবি রেখে দেয় এবং ভিডিও করে রেখে দেয়। করে রেখে তারপর সেগুলো দিয়ে সেই মেয়েদেরকে ব্ল্যাকমেল করে। ঠিক আছে, এভাবে কিন্তু মেয়েদের সাথে সে সবসময় প্রতারণা করে যাচ্ছে। অবশেষে প্রতারণা, ব্ল্যাকমেলিং ও টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে মোহাম্মদপুর থেকে টিকটক রাজকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত টিকটক রাজ দীর্ঘদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সে এই ধরনের অপকর্ম করে আসছিল। সে টিকটক, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ সব বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সে ব্যবহার করে আসছিল। অবশেষে জল্পনা কল্পনার পরে তার এই প্রতারণা ধরা পড়েছে, তাকে ধরেছে র‍্যাব। ঠিক আছে, তো ধরার পরে তাকে কি করতেছে বা কি করা উচিত অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট করবেন। এসব প্রতারককে কি করা উচিত? এরকম প্রতারক কিন্তু হাজার হাজার নেমেছে, এক একজন এক একটা প্রতারণা করে। সে কীভাবে সে আর্মির র‍্যাবের ড্রেস পরে সেগুলো সে ভিডিও আপলোড করে, যাতে সবাই মনে করে সে আইনের লোক। ঠিক আছে, এগুলো করে বিভিন্ন মেয়েদের সাথে, সুন্দরী মেয়েদের সাথে সে প্রেম করে এবং কি তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে, তারপর সেগুলো ভিডিও করে, তারপর তাদেরকে ব্ল্যাকমেল করে। কতটা জঘন্য হলে এগুলো কাজ করতে পারে! সে আবার 3-4টা বিয়েও নাকি করেছে আমি শুনেছি। তো যাই হোক দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। একে কী করা উচিত আপনারাই বলবেন।